পাঞ্জাবি পরিয়েছি, গলায় পোতা জড়িয়েছি, কিন্তু পরাতে পারিনি শিশু এই বরফ আর বর মালা কেন আজ তুই আমার কাছ থেকে পালিয়ে গেলি, কেন আজ তোর শুভ পরিণয় এই সমস্ত পরিধান করে তোকে যেতে হবে ওই উজানি নগরে শুভ বিবাহ। তাই আই ওকে চঞ্চবানি বাসী, তোমরা কি কেউ দেখেছ আমার লতাই কি, আমার লতাই কে তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে আমার কাছে পাঠিয়ে দাও, আমি যে আজ তাকে বর বেশি সজ্জিত করব। তাই তোরে লোখা আজ আই ছুটে আয়, আজ আমি তোকে কত সুন্দর করে করুণ কণ্ঠে রাখছি, আয় বাবা আমি যে তোর পিতা, তাই তো আজ আমাকে আমাকে মনে হয় যে আমার পর পুরো সন্তান আমার কাছ থেকে বিরত রয়েছে, না 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 আমার লক্ষ্যে যদি আমার আমার কণ্ঠস্বরের শব্দ শুনতে পায় সে নিশ্চয় ছুটে আসবে আমার নিকটে, আয় লক্ষ্যে আয় লক্ষ্য আজ তুই আমার কাছে সারা দিচ্ছিস, আমি কি তোকে একটি ভাইয়ের জন্য আদর করিনি, ভালোবাসা দিইনি, পুত্র সন্তানে সেই মায়ায় আবদ্ধ হইনি, তবে কেন আজ তো এই শুভ দিনে আমার কাছে লুকি রয়েছে, ছুটে আই লখাই ছুটে আয় লখাই লখাই তাই তো আজ আমি এক এক করে তোকে সবকিছু করি, শুধু পারিনি এই বর মুকুটখানা পর, এই বর মুকুটখানা যদি পরিধান করি তাহলে তোকে একেবারে পূর্ণ বর মানিয়ে যাবে লক্ষ্য। আজ আমার শুভ দিন, এই শুভ দিনে এই সোনার মুকুটখানা বুঝে মস্তক পরিধান করতে হয়, যদি আমি না পরিধান করি তাহলে তো আমার আশা পূর্ণ হবে না, আমার মনের ইচ্ছা পূর্ণ হবে না, আমি যে তোকে পূর্ণ বর হিসাবে দেখতে চাই লোকরা, আমি তো তোমায় দুঃখ দিতে চাই না, তোমার এই সব আমার সুন্দরে ভাবে তুমি বরকে সজ্জিত করবে, তাই হবে লক্ষ্য তাই হবে, এই মুকুট আজ আমি তোকে পরিধান করিয়ে দেবো, এই মুকুট পরিয়ে তোকে আমি কোথায় নিয়ে যাব, কোথায় নিয়ে যাব তাই তো শোন বাবা, ও কি এই
মণিকুট খেলা পরিধান কেন কেন আজ এই মুকুট পরিধান তাকে আমার পুত্র বধু করি
এই স্বপ্ন পেরিয়ে আসবে। তাই তো কোথায় হবে বর্জন ত্রিগণ, কোথায় হবে রাজনীয়গণ, তোমরা সকলে প্রস্তুত হও, আর বিলম্ব নয়, এবার আমরা বেরিয়ে পড়ব ওই হুজারি নগরের উদ্দেশ্যে, সবাই মিলে যাব লক্ষ্মীপুরের শুভ বিবাহের জন্য। জয় শিব জন্ম, জয় হরগোবিন্দ, জয় মহাবৈষ্ণব। আজ লঙ্কা তার পিতার হাত ধরে আমার কাছে বিদায় নিয়ে চলে গেল জানি না বলে। বাবা কত সুন্দর লঙ্কা, আজ তোর মাতার কাছে বিদায় না নিয়ে চলেছে সুজানি বলে। তাই দেখি আজ আমি মনে লঙ্কায় রাস্তায় আমি বসে থাকবো, কখনো লঙ্কা এসে আমায় মহা বলে ডাকে, আমি তার আছে বসে থাকবো। আমি তোমার লঙ্কা লঙ্কা আমার লঙ্কা আসতে পারে না কেন লঙ্কা কি পরিধান করেছিস লঙ্কায় তুই? আজ আজকে আমি পরিবেশ পরিধান করেছি বলে তুমি আমায় চিনতে পারবে না মা। লঙ্কা যখনই আমি মাল্য মুকুট পরিধান করতে চেয়েছিলাম না, তখন বিদায় আমায় দল করে মাল্য মুকুটে এমনকি বর্বে সজ্জিত করেছে। শুধু তাই পিতা আমায় কি বলেছে জানো মা? কি বলেছে পিতা? বলেছে ওর পুত্র মাতা জননের কাছে গিয়ে ক্ষণিকের মধ্যে বিদায় নিয়ে আসবে তুমি আমার কাছে। আমি যে তোমায় চাই একই মত কোনো দিও থাকে আজকে আমি তোমার কাছে যে বিদায় নিতে এসেছি মা। লতাই কি বলছি শুধু আমার একবার তুমি বিদায় করো মা। দেখো শত শত বরযাত্রী করে সঙ্গে হয়েছে বার্তা করে আরো রয়েছে বর্পিতা, তাহলে সবই মাত্র মোর অপেক্ষায় বসে রয়েছে। একেবারে তোমার লোকাইকে তুমি বিদায় করো পারবে শুধু তুমি আমায় বিদায় করো।